ত্রিপুরার রাজা অমরামাণিক্যের ছোট ছেলে। রাজদল বেশ গম্ভীর। সে দ্রুত পায়ে এসে সেনাপতি ইশাখাকে বললেন, দেখো সেনাপতি, আমি বারবার বলছি, তুমি আমাকে এভাবে অসম্মান করো না। পাঠান ইশাখা কতকগুলি তীরের ফলা নিয়ে তাদের ধার পরীক্ষা করছিলেন। রাজদরের কথায় তেমন একটা আমল দিলেন না, শুধু মুখ তুলে রু জোড়া ভাঁজ করে একবার তার মুখের দিকে চাইলেন, আর পরক্ষণে মুখ নিচু করে পুনরায় তীরের ফলার দিকে মনোযোগ দিলেন। রাজদর আবার বললেন, ভবিষ্যতে যদি তুমি আমার নাম করে ডাকো তবে আমি তার সমুচিত প্রতিবিধান করব। বৃদ্ধ ইশাখা তৎক্ষণাৎ মাথা তুলে বজ্রস্বরে বলে উঠলেন, বটে। রাজগর তার তলোয়ারের খাপের আগা মেঝের পাথরের উপর ঠক ঠক করে ঠুকে বললেন, হ্যাঁ। ইশাখা বালক রাজগরের বুক ফোলানো ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখে থাকতে না পেরে হেসে ফেললে। রাজগরের সমস্ত মুখ এমনকি চোখের সাদাটা পর্যন্ত লাল হয়ে উঠল। ইশাখা ব্যঙ্গ করে হাসতে হাসতে হাত জোর করে বললেন, মহামহিম মহারাজা ধীরাজকে কি বলে ডাকতে হবে, হুজুর জনাব জাপনা নাকি শহনশাহ? রাজদর তার স্বাভাবিক কর্কশ স্বর দ্বিগুণ কর্কশ করে বললেন, আমি তোমার ছাত্র বটে কিন্তু আমি রাজকুমার, তা তোমার মনে নেই? ইশাখা এবার বেশ ধৈর্য হারিয়ে ফেলেছিল, তীব্র স্বরে বললেন, চপ আর বেশি কথা বলো না, আমার অন্য কাজ আছে, বলে পুনরায় তীরের ভরার প্রতি মন দিলেন। এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার তাঁর দীর্ঘপ্রস্থ বিপুল বলিষ্ঠ দেহ নিয়ে ঘরে প্রবেশ করলেন। মাথা হেলিয়ে হেসে বললেন, কাসায় আজ আবার কি হল? ইন্দ্রকুমারের কণ্ঠ শুনে বৃদ্ধ ইশাখা তীরের ফলা রেখে সস্নেহে তাকে আলিঙ্গন করলেন। হাসতে হাসতে বললেন, শোনো তো বাবা, বড় তামাশার কথা, তোমার এই কনিষ্ঠ মহারাজ চক্রবর্তীকে জাহাপনা জনাব বলে না ডাকলে ওনার অপমান বোধ হয়, তাই নাকি? রাজদর এতক্ষণ ব্যাপারখানা দেখছিল, সে এবার বিষম ক্রোধে বললেও, চুপ করো দাদা। ইন্দ্রকুমার চুপ করলেন না, বরং বললেন, রাজদর তা তোমাকে কি বলে ডাকতে হবে, জাহাপনা? রাজদর কাঁপতে কাঁপতে বললেন, দাদা চুপ করো বলছি। ইন্দ্রকুমার আবার হাসলেন, জি জনাব। রাজদর প্রচন্ড বিরক্ত হলেন, দাদা তুই নিতান্তই নির্বোধ। ইন্দ্রকুমার হেসে রাজদরের পিঠে হাত বুলিয়ে বললেন, সত্যি আমি নির্বোধ, তবে তোমার বুদ্ধি তোমার থাক, আমি তোমার বুদ্ধি কেড়ে নিচ্ছি না। ইশাখা কাজ করতে করতে আর চোখে চেয়ে ঈষৎ হেসে বললেন, ওনার বুদ্ধি হঠাৎ করে কেমন যেন বেড়ে উঠেছে। ইন্দ্রকুমার বললেন, সত্যি আর তার নাগাল পাওয়াও দুষ্কর। রাজদর গজগজ করে চলে গেলেন। চলার ভঙ্গির জন্য খাপের মধ্যে থাকা তলোয়ারখানা ঝনঝন করতে লাগলো। রাজকুমার রাজদরের বয়স 19 বছর, শ্যামবর্ণ, বেঁটে দেহের গঠন দেখে বেশ স্বাস্থ্যবান মনে হয়। সেকালে অন্য রাজপুত্রেরা যেমন বড় বড় চুল রাখতেন, ওনার তেমন ছিল না। তার সোজা সোজা মোটা চুল ছোট করে ছাঁটা থাকত, ছোট ছোট চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, দাঁতগুলো কিছু বড়, গলার আওয়াজ ছেলেবেলা থেকেই কেমন একটা কর্কশ। সবাই বিশ্বাস করে রাজদরের বুদ্ধি অত্যন্ত বেশি, তার নিজেরও তাই মত। এই বুদ্ধির কারণে তার ভীষণ দম্ভ, তিনি তার দুই দাদাকে এই কারণে অত্যন্ত হেয় জ্ঞান করেন। রাজদরের প্রবল প্রতাপে বাড়িসুদ্ধ সকলে অস্থির, কোনো কারণ ছাড়াই একখানা তলোয়ার মাটিতে ঠুকে ঠুকে তিনি বাড়িময় ঘুরে বেড়ান। রাজবাড়ির চাকর বাকরেরা তাকে রাজা বলে, মহারাজ বলে হাত জোর করে সেলামও করে, কিন্তু কিছুতেই নিস্তার পায় না। সকল জিনিসই তিনি নিজে দখল করতে চান, সে বিষয়ে তার লজ্জাটুকু পর্যন্ত নেই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ঘোড়া নিয়ে তিনি রীতিমতো দখল করেছিলেন। যুবরাজ দেখে মুচকি হেসেছিলেন, কিন্তু কিছু বলেননি। আর একবার কুমার ইন্দ্রকুমারের উপর পাত লাগানো একটা ধনু অম্লান বদনে অধিকার করে নিয়েছিলেন। ইন্দ্রকুমার কিন্তু অত শান্ত নয়, তিনি বেজায় চটে গিয়ে বলেছিলেন, রাজদর দেখো, যে জিনিস তুমি নিয়েছো তা আমি আর ফেরত নিতে চাই না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিস হাত দাও তবে আমি তোমার এমন ব্যবস্থা করব যে তুমি কোনো কিছুতেই হাত তুলতে পারবে না। কিন্তু কোথায়, রাজদর তাঁর দাদাদের কথা তেমন গ্রাহ্যই করতেন না। লোকে তার আচরণ দেখে
আড়ালে বলতো, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজার ছেলের মতো তো কিছুই দেখি না। কিন্তু মহারাজা অমরমাণিক্য রাজদরকে একটু বেশি ভালোবাসতেন। রাজদর সে কথা খুব ভালো করে জানতেন, তাই তাঁর সুযোগ নিয়ে আজ বাবার কাছে গিয়ে ঈশা খান নামে নালিশ করলেন। রাজা রাতেশ অনুসারে ঈশা খাঁকে ডেকে আনা হলো। রাজা বললেন, দেখো সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হয়েছে, ওদের তুমি আর নাম ধরে ডেকো না, এখন তাদের যথোচিত সম্মান করাটাই উচিত। মহারাজ, আপনি ছোটবেলায় যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা শিখতেন, তখন আপনাকে আমি যেরূপ সম্মান করতাম, রাজকুমারগণকে তা অপেক্ষা কম সম্মান করি না। রাজদর বললেন, আমার অনুরোধ, তুমি আমার নাম ধরে ডেকো না। ঈশা খাঁ পিতুর পেকে মুখ ফিরিয়ে বললেন, চুপ করো তুমি, আমি তোমার পিতার সাথে কথা বলছি। মহারাজ, মার্জনা করবেন, আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজ পরিবারের উপযুক্ত কোনোদিনই নয়, এর হাতে তলোয়ার শোভা পায় না, এ বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, তাছাড়া আর কোনো কাজে ও লাগবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমার সেখানে উপস্থিত হলেন। ঈশা খাঁ তাদের দিকে তাকিয়ে বললেন, যে দেখুন মহারাজ, এই হল আসল যুবরাজ, এই হল রাজপুত্র। রাজা রাজদরের দিকে চেয়ে বললেন, রাজধর, খাঁ সাহেব এসব কি বলছেন, তুমি অস্ত্রবিদ্যায় ওনাকে সন্তুষ্ট করতে পারোনি। রাজদর বললেন, যদি নাই পেরে থাকি তাহলে মহারাজ আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই তবে আমাকে পরিত্যাগ করবেন, আমি রাজবাড়ি ছেড়ে চলে যাব। মহারাজা বললেন, ঠিক আছে, আগামী সপ্তাহে পরীক্ষা হবে, তোমাদের মধ্যে যে উত্তীর্ণ হবে তাকে আমি হীরের তলোয়ার পুরস্কার দেব। ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় অসাধারণ ছিলেন। শোনা যায় একবার তার এক অনুচর প্রাসাদের ছাদের উপর থেকে একটা মোহর নিচে ফেলে দেয়, সেই মোহর মাটিতে পড়বার আগেই তিনি তীর মেরে শত হাত দূরে ফেলেছিলেন। রাজদর রাগের মাথায় রাজার সামনে দম্ভ করে এলেন বটে, কিন্তু মনের ভিতরে বড় চিন্তা ঢুকে গেল, যুবরাজ চন্দ্রনারায়ণের জন্য বড় ভাবনা নেই, তীর ছোড়ার বিদ্যা তাঁর ভালো আসে না, কিন্তু ইন্দ্রকুমারের সঙ্গে পেরে ওঠা দায়। রাজদর অনেক ভেবে অবশেষে একটা ফন্দি আঁটলেন, মনে মনে বললেন, তীর ছুটতে পারি বা না পারি কোনো অসুবিধে নেই, আমার বুদ্ধি তীরের মতো, তাকে সকল লক্ষ্যই ভেদ হয়। কাল পরীক্ষার দিন, যে জায়গাতে পরীক্ষা হবে সেই জমি তদারক করতে যুবরাজ, ঈশা খাঁ ও ইন্দ্রকুমার গেছেন। রাজদর হঠাৎ এসে বললেন, দাদা, আজ পূর্ণিমা আছে, আজ রাতে যখন বাঘ গোমতী নদীতে জল খেতে আসবে তখন নদী তীরে বাঘ শিকার করতে গেলে কেমন হয়? ইন্দ্রকুমার একটু আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য, রাজধরের হঠাৎ আজ শিকার করার ইচ্ছে জাগলো কেন? এমন তো কখনো দেখা যায় না। ঈশা খাঁ রাজধরের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বললেন, উনি যাদা শিকারই নন, উনি জাল পেতে ঘরের মধ্যে শিকার করেন, সে বড় ভয়ানক শিকার, রাজসভায় এমন একটিও জীব নেই যে ওনার ফাঁদে একবার না একবার পড়েছে। চন্দ্রনারায়ণ দেখলেন কথাটা শুনে রাজদর বেশ কষ্ট পেয়েছে। চন্দ্রনারায়ণ বললেন, সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন তোমার কথাও তেমনই, দুটোরই বেশ ধার, যার উপরে গিয়ে পড়ে তারই মর্মচ্ছেদ করে। রাজদর হেসে বললেন, না দাদা, আমার জন্য বেশি ভেবো না, খাঁ সাহেব অনেক শান দিয়ে কথা বলেন বটে, কিন্তু তা আমার কানের মধ্যে নিতান্তই পালকের মতো প্রবেশ করে। ঈশা খাঁ হঠাৎ চটে গিয়ে পাকা গোঁফের চারা দিয়ে বললেন, তোমার কান আছে নাকি? যদি থাকতো তাহলে এতদিনে তোমাকে সিধা করতে পারতাম। ইন্দ্রকুমার হো হো করে হেসে উঠলেন। চন্দ্রনারায়ণ গম্ভীর হয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। যুবরাজ বিরক্ত হয়েছেন বুঝে ইন্দ্রকুমার তৎক্ষণাৎ হাসি থামিয়ে তার কাছে গেলেন, মৃদুভাবে বললেন, দাদা, তবে তোমার কি মত, আজ রাত্রে শিকার করতে যাবে তো? তোমার সঙ্গে শিকার করতে গেলে আমার নামেই শিকার হয়, তুমি বনে গিয়ে যত জন্তু মেরে আনো, আর আমরা কেবল লাউ কুমড়ো কচু কাঁঠাল শিকার করে আনি। ঈশা খাঁ পরম হৃষ্ট হয়ে হাসতে লাগলেন, সস্নেহে ইন্দ্রকুমারের পিঠ চাপড়ে বললেন, যুবরাজ ঠিক কথা বলেছেন পুত্র, তোমার তীর সকলের আগে ছোটে এবং নির্ঘাত গিয়ে লাগে, তোমার সঙ্গে
এ পেরে উঠবে? ইন্দ্রকুমার বললেন, না না দাদা, ঠাট্টা নয়, তোমায় যেতেই হবে, তুমি না গেলে কে শিকার করতে যাবে? যুবরাজ বললেন, আচ্ছা চলো, আজ রাজধনের শিকারের ইচ্ছা হয়েছে, ওকে নিরাশ করব না। সহর্ষ ইন্দ্রকুমার চকিতের মধ্যে ম্লান হয়ে গেল। কেন দাদা, আমার ইচ্ছা হয়েছে বলে কি যেতে নেই? চন্দ্রনারায়ণ বললেন, সে কি কথা ভাই, তোমার সঙ্গে তো রোজই শিকারে যাই। ও তাই, এখন আমি পুরনো হয়ে গেছি। চন্দ্রনারায়ণ বিমর্ষ হয়ে বললেন, তুমি এমনভাবে বললে বড় খারাপ লাগে ভাই। ইন্দ্রকুমার একটু হাসল, না দাদা আমি ঠাট্টা করছিলাম, শিকারে যাব না তো কি, চলো তার আয়োজন করি গিয়ে। শিকারের সমস্ত বন্দোবস্ত হয়ে গেলে রাজদর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলাদেবীর ঘরে গিয়ে উপস্থিত হয়। কমলাদেবী হেসে বললেন, এ কি ঠাকুরপো, একেবারে তীরধনুক বর্মচর্ম নিয়েছে, তুমি কি আমাকে মারবে নাকি? রাজদর বললেন, ঠাকুরানী আমরা আজ তিন ভাই মিলে শিকার করতে যাব, তাই এত কিছুর আয়োজন। কমলাদেবী আশ্চর্য হয়ে গেল, তিন ভাই, তুমিও আজ যাবে নাকি? আজ তিন ভাই একসাথে যাবে, এ তো ভালো লক্ষণ নয় দেখছি। কথা শুনে রাজদর হো করে হেসে উঠলেন, কিন্তু বিশেষ কিছু বললেন না। কমলাদেবী আবার বললেন, না না তা হবে না, রোজ রোজ শিকার করতে যাবেন আর আমি ঘরে বসে বসে ভেবে মরব, তা হবে না। রাজদর বললেন, আজ আবার আজকে শিকার? কমলাদেবী মাথা নেড়ে বললেন, সে কখনোই হবে না, দেখব আজ কেমন করে যান তিনি। ঠাকুরানি এক কাজ করো, অনুপানগুলো লুকিয়ে রাখো। কোথায় লুকাবো? আমার কাছে দাও, আমি লুকিয়ে রাখছি। কমলাদেবী হেসে বললেন, মন্দ নয়। কিন্তু মনে মনে রাজদরের অভিসন্ধি বোঝার চেষ্টা করলেন তিনি। এসো অস্ত্রালয়ে এসো বলে কমলাদেবী রাজদরকে সঙ্গে নিয়ে এলেন, চাবি নিয়ে ইন্দ্রকুমারের অস্ত্রশালার দরজা খুলে দিলেন। রাজদর যেই ভিতরে প্রবেশ করলেন, ও কমলাদেবী দরজার তালা লাগিয়ে দিলেন, রাজদর ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলেন। কমলাদেবী বাইরে থেকে হাসতে হাসতে বললেন, ঠাকুরপো হাস তবে আমি আসি। এদিকে সন্ধ্যের সময় ইন্দ্রকুমার ঘরে এসে অস্ত্রশালার চাবি কোথাও খুঁজে পেলেন না। কমলা হঠাৎ কোত্থেকে এসে বললেন, কি গো আমাকে খুঁজছো, আমি তো হারিয়ে যাইনি। শিকারের সময় বয়ে যাচ্ছে দেখে ইন্দ্রকুমার দ্বিগুণ ব্যস্ত হয়ে খোঁজ করতে লাগলেন। কমলা তাকে বাধা দিয়ে আবার তার মুখের কাছে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ গো, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। ইন্দ্রকুমার এবার বললেন, আহা এখন আমায় বাধা দিও না তো, আমার খুব দরকারি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কমলাদেবী বললেন, আমি জানি তোমার কি হারিয়েছে, তুমি যদি আমার একটা কথা রাখো তবে আমি সেটা তোমায় খুঁজে দিতে পারি। আচ্ছা রাখবো রাখবো, তাড়াতাড়ি খুঁজে দাও। তবে শোনো, আজ তুমি শিকার করতে যাবে না, আর এই নাও তোমার চাবি। সে আবার হয় নাকি, এই কথা আমি রাখতে পারবো না। বাবা বাবা বাহ, চন্দ্রবংশে জন্মে এমন আচরণ তোমার, একটা সামান্য প্রতিজ্ঞাও তুমি রাখতে পারো না। এবার ইন্দ্রকুমার হেসে ফেললেন, আচ্ছা তোমার কথাই রইল, আজ আমি শিকারে যাব না। কমলাদেবী বেশ নিশ্চিন্ত হলেন শুনে, তারপর সামান্য রসিকতার সঙ্গে বলেন, আচ্ছা তোমার আর কি কিছু হারিয়েছে, একটু মনে করে বলো তো দেখি। আর কিছু কই, মনে পড়ছে না তো। তোমাদের সাত রাজার ধন মানি, তোমাদের ওই সোনার চাঁদ? ইন্দ্রকুমার মৃদু হেসে ঘাড় নাড়লেন, বললেন, হ্যাঁ হ্যাঁ তাকে তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না। তবে এসো দেখো বলে অস্ত্রশালার কাছে গিয়ে কমলাদেবী দরজা খুলে দিলেন। কুমার দেখলেন রাজদর ঘরের মেঝেতে চুপ করে বসে আছেন, সে দৃশ্য দেখে তিনি হো হো করে হেসে উঠলেন। দেখি রাজদর অস্ত্রশালায় যে? কমলাদেবী বললেন, উনি আমাদের ব্রহ্মাস্ত্র। ইন্দ্রকুমার বললেন, থা বটে, ও সকল অস্ত্রের চেয়ে খুবই তীক্ষ্ণ। রাজদর বললেন, তোমাদের মুখের চেয়ে নয় বলে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন তিনি। কমলাদেবী গম্ভীর হয়ে বললেন, না কুমার তুমি শিকার করতে যাও, আমি আবার সব কথা ফিরিয়ে নিলাম। শিকার করবো, আচ্ছা বলেই ধনুকটা তুলে নিয়ে তাতে তীর বসিয়ে খুব হালকাভাবে কমলাদেবীর দিকে তীরটি ছুঁড়লেন, তীরটা তার পায়ের কাছে পড়ে গেল। কুমার বললেন, যা আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। না পরিহাস করো না, যাও তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বললেন না, ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলে বাইরে বেরিয়ে গেলেন।
যুবরাজকে গিয়ে ইন্দ্রকুমার জানালো, না দাদা, আজ আর শিকারে যাওয়া হলো না। চন্দ্রনারায়ণ মুচকি হেসে বললেন, বুঝেছি। আজ পরীক্ষার দিন, রাজবাড়ির বাইরের মাঠে বিস্তর লোক জড়ো হয়েছে। রাজার সিংহাসন এবং তার ছাতা ভোরের আলোয় ছকছক করছে। জায়গাটা পাহাড়ে, উঁচু নিচু ভূমি, লোকে আচ্ছন্ন হয়ে আছে। চারিদিকে যেন মানুষের মাথা ঢেউ উঠেছে। ছেলেগুলো গাছের উপর চড়ে বসেছে। একটা বাচ্চা ছেলে গাছের ডাল থেকে আস্তে আস্তে হাত বাড়িয়ে একজন মোটা মানুষের মাথা থেকে পাকড়ি তুলে আর একজনের মাথায় পরিয়ে দিল। যার পাকড়ি, সে ব্যক্তি চোটে ছেলেটাকে ধরার জন্য নিষ্ফল চেষ্টা করছে। অবশেষে নিরাশ হয়ে সজোরে গাছের ডাল নাড়াতে শুরু করেছে। আর ওদিকে ছেলেটা মুখভঙ্গি করে ডালের উপরে বাদরের মতন নাচছে। মানুষটার দুর্দশা ও রাগ দেখে সেদিকে একটা হাসি হট্টগোল পড়ে গেছে। আরেকদিকে একজন এক হাঁড়ি দই মাথায় করে বাড়ি যাচ্ছিল। পথে লোকজন দেখে যেই একটুখানি দাঁড়িয়েছিল, মুহূর্তের মধ্যে খেয়াল পড়তেই দেখে তার মাথায় হাঁড়ি নেই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলে গেছে তার ঠিকানা নেই। দইওয়ালা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল। একজন বলল, ভাই, তুমি কিন্তু দইয়ের বদলে ঘোল খেয়ে গেলে, তোমার কিন্তু কোনো রকম লোকসান হলো না বলে হাসতে শুরু করলো। ঠাসা ঠাসে ভিড়ের মধ্যে একটা বাচ্চা ছেলে কাঁধের উপর জোরে কান্না জুড়ে দিয়েছে। এমন কত জায়গায় কত কলরব উঠেছে তার ঠিক নেই। হঠাৎ নহবত বেজে উঠল। ঈশা খাঁ এসে বললেন, যুবরাজ, সময় এসেছে, দনক গ্রহণ করো। যুবরাজ দেবতার নাম করে দনক গ্রহণ করলেন। প্রায় 200 হাত দূরে গোটা 5-6 কলা গাছের গুঁড়ি একত্র করে বাঁধা হয়েছে। মাঝে একটা কচুর পাতা চোখের মতন করে বসা, তার ঠিক মাঝখানে চোখের তারার মতো আকারে কালো চিহ্ন আঁকা, সেই চিহ্নই হলো লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচক্র আকারে মাঠ ধরে দাঁড়িয়ে আছে। যেদিকে লক্ষ্য স্থাপিত সেদিকে যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে তীর চোজনা করলেন, লক্ষ্য স্থির করলেন, তারপর তীর নিক্ষেপ। কিন্তু তীর লক্ষ্যের উপর দিয়ে চলে গেল। ঈশা খাঁর মুখ বিকৃত হয়ে গেল। পাকা ব্রু কুঞ্চিত করলেন, কিন্তু কিছু বললেন না। ইন্দ্রকুমার বিষণ্ন হয়ে এমন ভান করলেন যেন তার দাদা ইচ্ছে করে এই কাজটা করেছেন। তিনি অস্থিরভাবে ধনুক নাড়াতে নাড়াতে ঈশা খাঁকে বললেন, দাদা মন দিলে এই সব কিছুই পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। ঈশা খাঁ বিরক্ত হয়ে বললেন, তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের গোড়ায় খেলে না। তার কারণ বুদ্ধি তেমন সুঠাম নয়। এই কথা শুনে ইন্দ্রকুমার ভীষণ রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। ঈশা খাঁ বুঝতে পেরে দ্রুত সরে গিয়ে রাজধরকে বললেন, কুমা, এবার তুমি লক্ষ্য ভেদ করো। রাজধর বললেন, আগে দাদার হোক। ঈশা খাঁ রুষ্ট হলেন, এখন জেদ করার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর আর কিছু বললেন না, ধনুবাণ তুলে নিলেন, লক্ষ্য স্থির করে তীর নিক্ষেপ করলেন, কিন্তু তীর মাটিতে বিদ্ধ হল। যুবরাজ রাজধরকে বললেন, তোমার বাণ অনেকটা কাছে গেছিল, আর একটু হলেই ঠিক লক্ষ্য বিদ্ধ হল। রাজধর অম্লান বদলে বললেন, লক্ষ্য তো বিদ্ধ হয়েছে, দূর থেকে শুধু স্পষ্ট দেখা যাচ্ছে না। না ভাই, তোমার দৃষ্টি ভ্রম হচ্ছে, লক্ষ্য বিদ্ধ হয়নি। হ্যাঁ, বিদ্ধ হয়েছে, কাছে গেলেই দেখা যাবে। অবশেষে ঈশা খাঁর আদেশ ক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলে নিলেন। যুবরাজ তার কাছে গিয়ে খুব ভীর স্বরে বললেন, ভাই, আমিও আমার উপর রাগ করাও, তুমি যদি আজ লক্ষ্য ফেরতে না পারো, তবে তোমার লক্ষ্য ভ্রষ্ট তীর আমার হৃদয়ে গিয়ে আঘাত, এটা তুমি ভালো করি। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি নিয়ে বললেন, দাদা, তোমার আশীর্বাদেই আজ লক্ষ্য ভেদ করবো, এর উন্নতা হবে না। এবার প্রকৃত যোদ্ধার মতন ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করলেন এবং লক্ষ্য ভিত্ত হইল। চারিদিকে জয় ধ্বনির সাথে বাজনা বেজে উঠল। যুবরাজ প্রচন্ড খুশি হয়ে ইন্দ্রকুমারকে আলিঙ্গন করলেন। আনন্দে ইন্দ্রকুমারের চোখ থেকে জল বের হয়ে এলো। ঈশা খাঁ পরম স্নেহে বললেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো, তোমার সকল ইচ্ছা পূর্ণ হোক। প্রতিযোগিতা শেষ হল, এবার পুরস্কার দানের পালা। মহারাজা প্রসন্ন মুখে ইন্দ্রকুমারকে পুরস্কার দেবার জন্য উঠলেন। ঠিক এমন সময়
হঠাৎ রাজধর গিয়ে বললেন, মহারাজ আপনাদের সবার কিছু একটা ভুল হচ্ছে, আমার পিঠ লক্ষ্যভেদ করেছে, দাদার নয়। মাঠে থাকা সমস্ত প্রজাগণ হেসে উঠলেন। মহারাজ হাসতে হাসতে বললেন, কি বলছো তুমি বৎস? রাজধর বললেন, মহারাজ যদি আমার কথা আপনার ও মনে হয় তাহলে কাছে গিয়ে পরীক্ষা করে দেখুন। অনিচ্ছা সত্ত্বেও সকলে লক্ষ্যের কাছে গেলেন, কিন্তু তারপরেই সকলে এক আশ্চর্য জিনিস দেখলেন। যে তীর মাটিতে পড়ে আছে তাতে লেখা ইন্দ্রকুমারের নাম, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ তাতে রাজধরের নাম খনিত। এমন অবস্থা দেখে সকলে স্তম্ভিত হয়ে গেলেন। রাজধর বললেন, বিচার করুন মহারাজ। ঈশা খা বললেন, নিশ্চয়ই তীর বদল করা হয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেল না তীর বদল হয়নি। তাহলে সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। ঈশা খা বললেন, তাহলে আরো একবার পরীক্ষা করা হোক। কিন্তু এই প্রস্তাবে রাজধর নারাজ, তার চরম মানে লেগেছে কথাটা। এ আমি সমর্থন করতে পারি না, আমার প্রতি যদি এতই অবিশ্বাস থেকে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমি তো পুরস্কার চাই না, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেয়া হোক বলে পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের থেকে বাড়িয়ে দিলেন তিনি। ইন্দ্রকুমার এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এবার তিনি করছে উঠলেন, তোমার হাত থেকে পুরস্কার গ্রাহ্য করে কে? এ তুমি নাও, আমার চাই না বলে তলোয়ারখানা রাজধরের পায়ের কাছে ফেলে দিয়ে হনহন করে চলে গেলেন। যাওয়ার সময় তিনি একবারও ফিরে তাকালেন না। রাজধর হালকা হেসে নমস্কার করে তলোয়ারখানা তুলে নিলেন। কাফারা